আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেবের নাম পরে বিস্তারিত পাটনায় মোদের জনসভা স্থলে বিস্ফোরণ চার আশাবের মৃত্যু দণ্ড যুক্তরাষ্ট্র জুড়ে হ্যালোইন পার্টিতে ভয়াবহ গোলাগুলি নিহত বারো। হঠাৎ ধসে পড়লো 22 তলা ভবন নিহত 3 দূরশকো সীমান্তের 350 সৈন্য পাঠিয়েছে বুলগেরিয়া যথাযথ নিরাপত্তা প্রকটল না দেওয়ায় গ্লাসগো সফর বাতিল করলেন এর দোকান আমেরিকার সঙ্গে ইরানের কথা হয়নি আলোচনার সম্ভাবনা নেই বলছে জাদে ইরানের ব্যাপারে সত্য কথাই বলেছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বললে দুশ্চিন্তার কারণ এবং সর্বশেষ জানিয়ে দেব লেবানন সৌদির মধ্যে উত্তেজনা কেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিস্ফোরণ হয়েছিল যে কারণে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে উড়িয়ে দেওয়ার জন্য জনসভা স্থলে বোমা বিস্ফোরণ করা হয়েছিল যেখানে কপালের জোরে বেঁচে গেছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার আপনি কি বিশ্বাস করেন এই নরেন্দ্র মোদীর সরকারের জন্য এই ভারতের ভিতরে এই ভারত ধ্বংসের পথে নেমেছে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে পাটনায় মোদীর জনসভা স্থলে বিস্ফোরণ চার আসামের মৃত্যুদণ্ড দুই হাজার তেরো সালে পাটনায় নরেন্দ্র মোদীর জনসভা স্থলে বিস্ফোরণের ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ভারতের একটি আদালত পাটনার গান্ধী ময়দানে ওই জন নিহত এবং আহত হয় এই জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এদের দুইজনকে যাবজ্জীবন দুইজনকে দশ বছর করে এবং একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে জাতীয় তদন্ত সংস্থার বিশেষ আদালত দুই হাজার তেরো সালে সাতাশি অক্টোবর পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দান বিস্ফোরণ ঘটে সেদিন ওই ময়দানে হুঙ্কার রেলি আয়োজন করে বিজেপি গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং দুই সালের নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী সেখানে ভাষণ দেন তিনি পৌঁছানোর কিছুক্ষণ আগে সেখানে বিস্ফোরণ ঘটে এছাড়া সেদিন পাটনা রেল স্টেশনেও বিস্ফোরণ হয় পরে তদন্তে জানা যায় নিষিদ্ধ ঘোষিত স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মোজাহিদিন ওই বিস্ফোরণ ঘটায় গত সপ্তাহে ওই বিস্ফোরণে অভিযুক্ত দশ জনের মধ্যে নয় জনকে দোষী সাব্যস্ত করে এনআই এর বিশেষ আদালত প্রমাণের অভাবে খালাস পায় আরেক অভিযুক্ত এনআই এর আইনজীবী এবং বিশেষ পাবলিক প্রসিকিউটর লালন প্রসাদ সিং জানিয়েছেন তারা এগারো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তাদের একজন শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে পাঠানো হয় অন্যদের বিচার শুরু হয় বিশেষ আদালতে যুক্তরাষ্ট্র জুড়ে হেলোইন পার্টিতে ভয়াবহ গুলি নিহত বারো যুক্তরাষ্ট্রের হ্যালোইন উৎসবের ছুটিতে পুরো সপ্তাহ জুড়ে ব্যাপক গুলাগুলিতে বারো জন নিহত হয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায় গোলাগুলিতে এবং পুলিশের রিপোর্টের বরাতে তথ্য জানিয়েছে সিএনএন সিএনএন জানাচ্ছে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ইলিয়ন রাজ্যে হ্যালোইন পার্টিতে গুলি বর্ষণ করা হয় কাউন্টি শেরিফ অফিসের বরাতে সিএনএন জানায় ওই গুলাগুলির ঘটনায় তিনজন নিহত হয় এছাড়াও অন্তত বারো সাজন আহত হয়েছেন শেরিফ অফিস থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টহলরত পুলিশ সার্জেন্ট গুলাগুলি হওয়া এলাকায় 10 থেকে ১২টি গুলির শব্দ শুনেছেন এদিকে কলোরোডোতে গুলিবিদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় দুই জন আহত হয়েছে রোববার সকালে ক্যান্টাকির লুইস ভিলিতে গুলিতে দুই নিহত হয়েছে রোববার টেক্সাসের হাউস গুলিতে এক তরুণী নিহত হয়েছে এছাড়া টেক্সাসের টেক্সার কানায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে এছাড়া অন্তত নয় জন আহত হয়েছেন শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার গিলোরিতে গুলি গুলিবর্ষণের ঘটনায় এক নিহত হয়েছে এছাড়া শনিবার সকালে ক্যালিফোর্নিয়ার সেক্রেমন্ত এলাকায় গুলিতে দুই নিহত হয়েছে সিএনএন জানিয়েছে করোনা ভাইরাস মহামারী চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনার সংখ্যা বেড়েছে গান ভায়োলেন্স আর অনুসারে ওই বছর এখনো পর্যন্ত পাঁচশো নিরানব্বইটি গোলাগুলির ঘটনা ঘটেছে ২০২০ হাজার বিশ সালে ৬১১ এগারো এবং দুই হাজার উনিশ সালে চারশত উনিশটি ঘটনা ঘটেছিল হঠাৎ ধসে পড়ল বায়ুষতলা ভবন নিহত তিন নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে নির্মাণাধীন একটি উচ্চ ভবনে ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এদিকে দেশটির সরকারি কর্মকর্তারা জানান স্থানীয় সময় সোমবার বিকেলে ধসে পড়া ওই ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায় দুই বছর ধরে এই বায়ুষতলা ভবনের নির্মাণ কাজ চলছিল স্থানীয়রা জানান বিকেল তিনটার দিকে হঠাৎ অস্বাভাবিক উচ্চ শব্দে ওই ভবনের একটি তলা আরেক তলার ধসে পড়ে এদিকে উদ্ধারকারী কর্মকর্তারা আল জাজিরা জানান ভবনটি ভেঙে পড়ার সময় অনেক শ্রমিক ভেতরে আটকা পড়েছিল তবে ঠিক কতজন আটকা তার সংখ্যা নিশ্চিত নিশ্চিত করে বলতে পারেননি তারা এদিকে কমিশনার হাকিম তিনজনের মৃত্যুর বিষয়টি করেছেন তিনি আরো বলেছেন সোমবার সন্ধ্যার মধ্যে ধ্বংসস্তূপ থেকে তিনজন জীবিত উদ্ধার করা হয়েছে এদিকে ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তা ইব্রাহিম ফারিন জানান এ পর্যন্ত চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনি আরো বলেন জনগনের ভিড়ে উদ্ধার কাজ চালাতে তাদের বেগ পেতে হচ্ছে তিনি আরো বলেন আমরা ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য সেনা বাহিনী আনার চেষ্টা করছি ঘটনাস্থলে থাকা চার নির্মাণ শ্রমিক বার্তা সংস্থা এএফপি কে জানিয়েছেন ভবনটি যখন ভেঙে পড়ে তখন তাদের কয়েক ডজন সহকর্মী ভেতরে ছিলেন ভবনটির একজন স্থানীয় কর্মী পিটার আজগবে বলেন 40 জন মানুষ ভেতরে ছিল ধ্বংসস্তূপ থেকে উপরে ওঠার সময় আমি 10টি লাশ দেখতে পেয়েছি নির্মাণ শ্রমিক এরিক যে তিনি এবং তার ভাই ধসের আগেই ভবন থেকে বের হতে সক্ষম হয়েছেন তিনি অনুমান করে বলছেন ভবনটি ভেঙে পড়ার সময় একশো জনেরও বেশি লোক ভেতরে ছিল আল জাজিরা জানাচ্ছে নিম্নমানের উপকরণ ব্যবহার বিধি লঙ্ঘনের কারণে নাইজেরিয়া ভবন ধস সাধারণ ঘটনা এর আগে দুই হাজার চোদ্দ সালে লাগোসেই একটি গির্জার গেস্ট হাউস ভেঙে পড়লে একশো জনের বেশি মানুষের মৃত্যু হয় তুরস্ক সীমান্তে তিনশো পঞ্চাশ সৈন্য পাঠিয়েছিল বুলগেরিয়া তুরস্ক সীমান্তে অতিরিক্ত ৩৫০ সেনা পাঠিয়েছে প্রতিবেশী বুলগেরিয়া অভিবাসী সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে তা নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নিয়েছে দেশটি বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জর্জি পানায়তভ দেশটির গণমাধ্যমকে বলেছেন এ সৈন্যরা যেখানে যাচ্ছে সীমান্ত পুলিশকে সহায়তা করতে ৪০ ইউনিটের মতো সরঞ্জাম সহ তিনশো জন সদস্যকে সেখানে পাঠানো হচ্ছে বিটিভির সাথে এক সাক্ষাৎকারে বলেন তিনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রালয়ের হিসাব মতে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস বেশি আটক করা হয়েছে। অবৈধভাবে মন্ত্রণালয়টি বলছে সংখ্যা দুই হাজার সালের একই সময় প্রায় তিন গুণ গত আগস্টে বুলগেরিয়ার পার্লামেন্ট ভোট দিয়েছে যাতে চারশো থেকে সাতশো শূন্য গ্রিস ও তুরস্ক সীমান্তে বেড়া নির্মাণে সহায়তা করতে পাঠানো হয় সূত্র নিউজ যথাযথ নিরাপত্তা প্রোটোকল না দেওয়ায় গ্লাসগো সফর বাতিল করলেন এর দোকান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েফ এর দোকান স্কটল্যান্ডের গ্লাসগোতে পরিবেশ বিষয়ে কপ 26 সম্মেলনে অংশ গ্রহণ করছেন না তাকে যথাযথ নিরাপত্তা প্রোটোকল না দেওয়ায় তিনি এ সফর বাতিল করেন সেখানে সোমবার সম্মেলনের ফাঁকে এফ 35 যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক করার কথা ছিল মিডল ইস্ট আই গতকাল রবিবার থেকে স্কটল্যান্ডে শুরু হয়েছে পরিবেশ বিষয়ক কপ 26 সম্মেলন এই সম্মেলনের ফাঁকে সোমবার জো বাইডেন এবং মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এরদোগানের বৈঠকের কথা ছিল আমেরিকা সর্বাধুনিক যুদ্ধ বিমান এফ পাওয়ার জন্য তুরস্ক যুক্তরাষ্ট্রকে এক দশমিক চার বিলিয়ন ডলার পরিশোধ করেছে কিন্তু যুক্তরাষ্ট্র তুরস্ককে এই বিমান দেয়নি এই অর্থ তুরস্ককে যুক্তরাষ্ট্র কিভাবে পরিশোধ করবে এরদোগান গ্লাসগোতে বাইডেনের সঙ্গে সেটি নিয়ে আলোচনার কথা ছিল সম্প্রতি এরদোগান জানান এফ থার্টি বিমানের ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্র তাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিতে চায় দু হাজার উনিশ সালে ওয়াশিংটন ংটন হঠাৎ ঘোষণা দেয় তুরস্ককে তারা এফ থার্টিভ স্টাইলথ যুদ্ধ দেবে না কারণ হিসেবে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করার অজুহাত দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটো দেশগুলোর জন্য হুমকি স্বরূপ তুরস্ক বলছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ন্যাটোর সঙ্গে সমন্বয় করা হবে না সুতরাং এটা কোনো হুমকি তৈরি করবে না আমেরিকার সঙ্গে ইরানের কথা হয়নি আলোচনার সম্ভাবনা নেই বলছে খতিব যাদের বর্তমান পরিস্থিতি আমেরিকার সঙ্গে ইরানের আলোচনার কোনো সম্ভাবনা নেই এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিব জাদে তিনি আজ সোমবার এক সংবাদ সম্মেলনে আরো বলেছেন দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে ইরানের কোনো কথা বা আলোচনা হয়নি দ্বিপক্ষীয় আলোচনার জন্য আমেরিকা ইরানকে প্রস্তাব দিয়েছে বলে যে খবর বেরিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন এ বিষয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট আমেরিকা জাতিসংঘের দুই হাজার দুইশো একত্রিশ নম্বর ইশতেহার লঙ্ঘন করেছে এবং তারা অবৈধভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে তারা পরমাণু সমঝোতা ধ্বংস ধ্বংসের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে ইরানের বিরুদ্ধে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে এ অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে ইরানের কোনো ধরনের আলোচনা সম্ভব হবে না ইউরোপের উদ্দেশ্যে তিনি বলেন ইউরোপকেও এক্ষেত্রে তার নিচ্চল অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে ব্রিটেন জার্মানি ও ফ্রান্সের সরকারও পরমাণু সমঝোতায় দেওয়া কোনো প্রতিশ্রুতি পালন করেনি খতিব যাদে বলেন দক্ষিণ কোরিয়াকে ইরানের আটক অর্থ ছেড়ে দিতে হবে এক্ষেত্রে কিছু কাজ হয়েছে কিন্তু তা যথেষ্ট নয় সূত্র পার্স টুডে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন বৈরুতের সঙ্গে রিয়াদের সমস্যার লেবারনের তথ্যমন্ত্রী সাম্প্রতিক বক্তব্যেরও অনেক উর্ধে লেবানন সহ সমগ্র পশ্চিম এশিয়া ইরানের মিত্রদের শক্তি বৃদ্ধি সৌদি আরবের জন্য সমস্যার মূল কারণ সম্প্রতি লেবাননের তথ্যমন্ত্রী জর্জ করদাহি কাতারের আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক অভিযানের সমালোচনা করে বলেছেন ইয়ামেনে এখন সৌদি আগ্রাসন বন্ধ করার সময় এসেছে যুদ্ধকে তিনি যুদ্ধ বলে করেছিলেন। এবং মধ্যে তিনি সমর্থন করেন না তিনি আরো বলেছিলেন যে ইয়ামেনের সামরিক বাহিনী এবং হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা বাইরের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছেন ইয়ামেন যুদ্ধে বর্তমানে সৌদি আরবই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে তার এই পর সৌদি আরব রিয়াদের নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে একই পথ অনুসরণ করেছে বাহরাইন এবং কুয়েত পর্যবেক্ষকরা বলছেন সৌদি আরবের এক কঠোর প্রতিক্রিয়া থেকে প্রথম থেকে বোঝা যাচ্ছিল ইয়েমেন বিষয়ে লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্য প্রধান সমস্যা নয় বরং মূল সমস্যা এসবেরও অনেক উর্ধে আর সেটা হচ্ছে ইরান আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্য থেকে বোঝা যায় পশ্চিম এশিয়া পরবর্তীত পরিস্থিতি এবং এ অঞ্চলের শক্তির ভারসাম্য ইরানের নেতৃত্বে ইসলামী প্রতিরোধ শক্তিগুলোর অনুকূলে চলে যাওয়ায় সৌদি আরব খুবই অসন্তুষ্ট সৌদি সরকার লেবাননের হিজবুল্লাহকে পশ্চিম এশিয়া ইরানের প্রধান ও গুরুত্বপূর্ণ মিত্র বলে মনে করে। সৌদি হিজবুল্লাহর উপর চাপ বাড়ানোই আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন লেবাননের সমাজে বড় ধরনের পরিবর্তন বা সংশোধন দরকার কেননা লেবানন সরকারের গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে ইরান সমর্থক হিজবুল্লাহ বড় ভূমিকা রাখছে এবং এক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আনা দরকার তিনি আরো বলেন লেবাননের রাজনৈতিক অঙ্গনেও হিজবুল্লাহ একক আধিপত্য প্রভাব সৌদি আরবকে উদ্বিগ্ন করে তুলছে এ অবস্থায় লেবাননের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না পর্যবেক্ষকরা বলছেন সৌদি আরব গত এক দশক ধরে নানা কৌশলে ইসরায়েল বিরোধী ইসলামী প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে রিয়াদ ব্যর্থ হচ্ছে বাস্তবতা হচ্ছে সৌদি আরবে তেল বেচা ডলার পার্শ্বদের বৃহৎ শক্তিগুলো বিশেষ করে আমেরিকার পকেটে চলে যাচ্ছে এই অর্থের মালিক সৌদি আরব হলেও তারা এই অঞ্চলের ক্রমেই দুর্বল হয়ে পড়েছে সৌদি সরকার মনে করে ইরানি নেতৃত্বের মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর কারণেই প্রতিটি ক্ষেত্রে তারা ব্যর্থ বা পরাজিত হয়েছে বিশ্বের ব্যবহার হচ্ছে সৌদি আরবে সামান্যতম গণতন্ত্র নেই অথচ তারা ইরাক ও লেবাননে ইরানের মিত্র ইসলামী প্রতিরোধ যোদ্ধাদেরকে পরাজিত করার জন্য বিপুল অর্থ ব্যয় করছে তারা আরব দেশগুলোতে গৃহযুদ্ধ বাধিয়ে কিংবা আইএস সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে ইরানের মিত্রদেরকে দুর্বল করার চেষ্টা করছে সৌদি পররাষ্ট্র মন্ত্রী লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্যকে ওজিহাদ বানিয়ে সেই একই চেষ্টা অব্যাহত রেখেছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৌদি আরব এমন সময় লেবাননের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে যখন আগামী মার্চে ওই দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে যেহেতু সৌদি আরব জানে যে হিজবুল্লাহকে ঠেকানো সম্ভব নয় সে কারণে তারা ভিন্ন কৌশলে ওই দেশটির রাস্তায় সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে সূত্র পার্ক লেবারন সৌদির মধ্যে উত্তেজনা কেন লেবারনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এক শীর্ষ কর্মকর্তা বলেছেন বৈরুত এবং রিয়াদের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপড়নের মূল কারণ হচ্ছে ইয়েমেনের মারি প্রদেশ ওই প্রদেশ মুক্ত হয়ে যাওয়ার ব্যাপারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভয়ে আছেন সে কারণেই তিনি লেবারনের প্রতি ক্ষিপ্ত হয়েছেন এবং দেশটির সঙ্গে সম্পর্ক সংকটাপন্ন পর্যায়ে নিয়ে গেছেন মারি প্রদেশ মুক্ত করার জন্য ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে এবং বর্তমানে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেখানে সৌদি জোট পরাজের মুখে রয়েছে অন্যদিকে ইয়ামেনে সৌদি বাহিনীর বিরুদ্ধে লড়ে সব সময় সমর্থন দিয়ে এসেছেন লেবানন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাসিম শফিউদ্দিন এক বিবৃতিতে বলেন এটি বিশ্বাস করার কোনো যুক্তি নেই যে লেবাননের তথ্যমন্ত্রীর মন্তব্যের জন্য সৌদি আরবের সঙ্গে বৈরুতের কূটনৈতিক টানাপড়ন সৃষ্টি হয়েছে বরং বিষয়টি তার চেয়েও অনেক বড় কিছু তিনি বলেন সৌদি আরবে যা কিছু ঘটেছে সেটি অনেক বড় বিষয় সৌদি আরব এবং পারস্য উপসাগরীয় আরব দেশগুলো দখলদারি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরির পথে এগিয়ে যাচ্ছে সৌদি ইসরায়েল ভবিষ্যৎ সম্পর্কের ব্যাপারে তারা লেবারনের পক্ষ থেকে কোনো সমালোচনা সহ্য করতে পারছে না অথচ আগামী কিছুদিনের মধ্যেই বিষয়টি জনসমক্ষে চলে আসবে তিনি আর বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংকট এবং উদ্বেগের মধ্যে বসবাস করেন মারি প্রদেশের পতনের পর তাকে কঠিন অবস্থায় পড়তে হবে বিন সালমান মারি প্রদেশের পতনের ব্যাপারে ভয়ের মধ্যে রয়েছেন লেবারনের স্থিতিশীলতাকে বাঞ্চাল করার জন্য এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবের নিষেদ্ধাজ্ঞা কার্যকর করে লেবাননের ধ্বংসের জন্য যারা কাজ করছেন তাদের প্রতি হোশিয়ারি উচ্চারণ করে সফুইদ্দিন বলেন হিজবুল্লাহর অর্থদagger কারণে লেবানন কখনো সেদিকে যাবে না আমরা দেশের সংকট সমাধানের জন্য কাজ করব হিজবুল্লাহ নেতা জোরালো ভাষায় বলেন লেবাননের ভাগ্য সৌদি আরবের হাতে নয় বরং এটি আল্লাহর হাতে এবং যারা দেশের মর্যাদা রক্ষার জন্য অর্থত্যাগ করেছেন তাদের প্রতি বিশেষ ধন্যবাদ এদিকে রব্বার শেষের দিকে মারে প্রদেশে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 29 জন বেসামরিক হতাহত হয়েছে এদের মধ্যে কতজন নিহত হয়েছেন। তা পরিষ্কার নয় হতাহতের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে দেশটির তথ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন সোমবার এক টুইট বার্তায় তথ্যমন্ত্রী মোহাম্মার আল ইরানিয়া বলেন হতিরা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এতে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে দু সালে সৌদি সমর্থিত সরকারকে সরিয়ে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়ামেনের রাজধানী সানা দখল করে নেয় এরপর দুই হাজার পনেরো সালের মার্চে ইয়ামেন যুদ্ধে হস্তক্ষেপ শুরু করে সৌদি জোট হতিরা বলছে তারা দেশের দুর্নীতি এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে গত কয়েক মাস ধরে ইয়ামেন সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে জাতিসংঘের এক হিসাব অনুযায়ী মারিবে দুপক্ষের সংঘর্ষ প্রায় দশ হাজার মানুষ বস্তুধারা হয়ে পড়েছে সিরিয়ার উত্তরাঞ্চলে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সর্বশেষ শক্তিশালী ঘাটি ছিল মারিব কিন্তু ওই এলাকায় এখন সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে ইতিমধ্যেই সেখানে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে